ফের মালদায় খুন, এবার ঘটনাস্থল ইংরেজ বাজার। রবিবার রাতে পুকুর পাহারা দিচ্ছিলেন মাছ ব্যবসায়ী মুসলাল চৌধুরী। হঠাৎই ওই ব্যবসার উপর চড়াও হয় চার পাঁচজন দুষ্কৃতী, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, বাধা দিতে গেলে আক্রান্ত হন ব্যবসায়ী স্ত্রীও। সোমবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় আহত ব্যবসায়ী। কাঠালের জমি নিয়ে যায় মারপিট হয়েছে, আমি যখন ভোরবেলা আসলো তো কেউ আসছে না, তার জন্য আমরা তুলে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছি। কিন্তু কেন এইভাবে খুন করা হলো ব্যবসায়ীকে? পুলিশ সূত্রে খবর, সম্প্রতি তিন বছরের জন্য একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন মুসলাল। তা নিয়ে পুকুরটি আগে যে তিন মাছ ব্যবসায়ী লিজ নিয়েছিলেন তাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। তার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। রবিবার রাতে যখন মাছ পাহারা দিচ্ছিলেন মুসলাল, তখনই তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনার পর থেকে ফেরার অভিযুক্ত তিন ব্যবসায়ী। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।